বৃহত্তর ঢাকা জেলা সমিতির উদ্যোগে রোম লার্গো প্রেনেস্তের খেলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধি মালিক মনসুরের রিপোর্টে দেশটির রাজধানী রোমে খোলা মাঠে ইফতার আয়োজন করে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি ইতিহাস সৃষ্টির পথে রয়েছে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি ভিন্ন ধর্মের মানুষকে জানানোর লক্ষ্য নিয়েই বেশ কয়েক বছর ধরে খোলা মাঠে ইফতারের আয়োজন করে থাকে সংগঠনটি ইসলাম সম্পর্কে কিছু বিদেশির ভ্রান্ত ধারণা দূর করতে প্রতি বছরের মতো এবারও রাজধানীর রোমে খোলা মাঠে ইফতারের আয়োজন হয়েছে এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ ছিল ইতালিতে বিভিন্ন সময়ে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এবং নানা অজুহাতে একাধিকবার মুসলমানদের পবিত্র মসজিদ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এসব ভ্রান্ত ধারণা দূর করতে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি অন্যান্য বারের মতো এবারও খোলা মাঠে ইফতারির আয়োজন করে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আলম সিদ্দিকী এছাড়াও বাংলাদেশ সমিতির ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বৃহত্তর ঢাকা সময় সমিতি ইতালি ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুর সহ রোমের আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল এখানে বিভিন্ন নারী সংগঠনের শীর্ষ নেত্রী ছাড়াও সাধারণ গৃহবধূ অংশগ্রহণ করেন এই খোলা মাঠে ইফতারে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি আলম বাচ্চু বলেন ইসলাম শান্তির ধর্ম আমরা তা বিদেশিদের মাঝে তুলে ধরতে চাই খোলা মাঠে ইফতারি করে প্রবাসী বাংলাদেশিরা খুশি তারা বলেন ইসলাম শান্তির ধর্ম এবং যারা কোনো গোপন কর্মসূচির সাথে জড়িত নয় তাই আমরা প্রকাশ করতে এই ইফতারের আয়োজন করেছি রাজধানীর ঐতিহাসিক লার্গো প্রেনেস্তে চত্বরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এখানে বহু ইতালীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন মুসলমানদের এই ইফতার প্রচারের জন্য বিকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মুসলমানেরা এই চত্বরে জড়ো হতে থাকেন ইফতার শেষে মাগরীবের নামাজও আদায় করেন মুসল্লিরা আমরা যে কথাটা বলতেছি সেটা হলো এটা প্রতি বছর ভোলাইটা করা হয় এই কারণে আমরা ধর্মীয় সহ অবস্থান ফুটে তোলার জন্য অন্যান্য সকলকে শুভেচ্ছা আপনাদেরকে সকলের ইনশাল্লাহ সকলের সফলতা কামনা করি সকলে সুন্দর হবে সেই কামনা করছি আলাইকুম